हेलो एवरीवन, होप ऑल आर डूइंग वेल। सो वेलकम टू माय चैनल घरे बाइरे बाय मोनोलिना। इट्स अ रेनी डे बट आमरा तो स्कूले पढ़ी ना जे आमादेर छुट्टी थाकबे, तो आमी उठे पड़ेछी। बट हाँ, आमाके बेडटी दिए गेछे सबिना, ओ एसे गेछिलो, आमार ओषुध खावा होये गेछे आर आमी चाओ खेये निएछी, गरम गरम चा, बृष्टिर वेदारे खूब भालो लागे। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কজ আমি একটু বৃষ্টিতে ভিজতে গেছিলাম, তো বৃষ্টিতে একটু ভিজেছি, তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, নিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। তো আমি ছোটবেলা থেকে শুনে এসেছি নন্দলাল ঠাকুর, মানে গোপাল ঠাকুর নাকি তালের বড়া খেতে খুব ভালোবাসেন, আর তালের বড়া খেয়ে নাকি নন্দলাল নাচতে থাকেন। তো সেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল বলে একটা এরকম গানও আছে। তো সেই কারণে আমি আছে তালের বড়া দিয়ে গোপালকে পুজো দিয়েছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেলে, গোপাল ঠাকুরের খাওয়া হয়ে গেলে আমি এই তালের বড়া সারাদিন ধরেই গোপালের ভোগ খেতে থাকবো, আমার মুখ চলতে থাকবে সারাদিন ধরেই। ও একটু লেট করি অফিস যাবে, কজ বৃষ্টি হচ্ছে বাইরে, আমারও একটু লেটও হয়েছে আজ, তো সেই কারণে আমি ঝটপট করে পুজো দিয়ে কিচেনে চলে যাব ব্রেকফাস্ট আর ওর লাঞ্চ বক্স রেডি করতে। তো আমি তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি আর এখানে আমি কর্ন সেদ্ধ দিয়ে দিয়েছি। কর্ন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটস মতনই লাগবে। এটা আমার কিচেনের খুব ইউজফুল একটা গ্যাজেট, তো এটার সাহায্যে আমি এরকমভাবে গাজর আর পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। খুব ইজিয়ার ওয়েতে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, নিমেষের মধ্যে খুব সুন্দর চপ হয় এটাতে। তো এই গ্রেটারটা ছাড়া তো আমি এখন অন্ধ বলতে গেলে, খুব ভালো ফাইন চপ হয়ে গেছে। তো আর 2 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো আমি এটার মধ্যে একটুখানি নুন, চাট মশালা আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে একটু মিশিয়ে মানে মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলো মেয়োনিজ। তো আমি একটু বেশি করেই মেয়োনিজ দিয়ে নেবো এর মধ্যে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলো আমার সেদ্ধ করে রাখা কর্নগুলো। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এই প্রিপারেশনটা বানাতে পারেন, খুবই টেস্টি হয় আর খুবই হেলদিও এটা, আর বাচ্চারাও খেয়ে নেবে তাড়াতাড়ি করে, ঝামেলা করবে না। তো আমি অবশ্য এটা স্যালাড হিসেবেও খাই কোনো ডিশের সাইডে, আবার কোনো কোনো সময় খাই স্ন্যাক্স হিসেবে বিকালবেলা। বাট আজকে আমি বানাচ্ছি এটা ব্রেকফাস্টের জন্য, আর এটা আমি কোনো সাইডে খাবো না, এটা আমি স্টাফিং হিসেবে ইউজ করবো স্যান্ডউইচের পাউরুটির মিডিলে দিয়ে। তো খুবই হেলদি এটা খাওয়া। তো এরকমভাবে আমি এটা স্টাফিংস বানিয়ে পাউরুটির মিডিলে দিয়ে আমি এটা দিয়ে দেবো হলো স্যান্ডউইচ মেকারে। তবে আপনারা চাইলে এই স্যালাডটার ভিতরে শসা মটরশুঁটি যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। স্যান্ডউইচ মেকারে তো 2 মিনিটের মধ্যেই হয়ে যায় আর খুবই ভালো হয় এটা খেতে, টেস্টি হয় আর খুবই হেলদি এটা খাওয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট, ব্রেকফাস্টের জন্য এটা খুবই ভালো কোর্স, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি চান আগে থেকে কর্নটাকে সেদ্ধ করে রাখলে এটা সময়ই লাগে না এটা বানাতে। আমার এই স্যান্ডউইচ মেকারটা অনেক দিন আগে, খুব ভালো এটাতে স্যান্ডউইচ হয়, খুবই ক্রিস্পি হয় ব্রেডটা, ভালো লাগে খেতে। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব আর সাবিনা আমাকে রুটি বানিয়ে দেবে, কজ আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না, তো সকালবেলা সাবিনাই রুটি বানিয়ে দেয় আর আমি খালি সবজিটা বানাই। কিন্তু আমাদের স্টেপল ফুড ভাত, তো সেই কারণে আমি রুটিটা অত ভালো বানাতে পারি না, সেই এই জন্য আমি সাবিনাকে বলেছি রেগুলার বেসিসে ও আমাকে সকালবেলা এসে রুটি করে দেবে। তাহলে আমাকে কোনো একটা ভেজিটেবলস বানিয়ে নিলেই রুটির সাথে খাওয়ার মতো আমার লাঞ্চ বক্স প্রিপেয়ার করতে একটু ইজিয়ার হয়ে যায়। তো আজকে আমি বানাচ্ছি হলো চিচিঙ্গা আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর আমি দুধও জাল বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার সকালবেলার মতন কিচেনের কাজ কমপ্লিট। আজকে আমার মুড ছিল না, তো আমি রান্না কমানোর জন্য শর্ট খেয়ে একদম সিম্পল রান্না করেছি, বাট রুমের অবস্থা এরকম, কাজ কমে না বাড়তেই থাকে। ও অফিস গেছে, ওর ওয়ার্ড্রব খোলা, ড্রয়ার খোলা, এরকমভাবে টাওয়েল পরে আছে, আর ওর 15ই অগস্টের সেলিব্রেশন আছে অফিসে, তাই জন্য পাঞ্জাবি ট্রাই করেছে, হোয়াইট, ব্লু, অরেঞ্জ, গ্রিন কোনটাও পরবে। আর সেগুলো এরকমভাবে রেখে দিয়ে, মেস করে রেখে দিয়ে, খাটে এখানে এখানে সব খুলে খুলে রেখে দিয়েও চলে গেছে। তো কাজ কোনো দিন কমে না, এখন আমাকে এগুলো পরিষ্কার করতেই কিছুটা সময় চলে যাবে। বাই দি ওয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল। আমি যতটা অর্গানাইজ ও ততটাই অর্গানাইজ না,
আমি হয়তো করে দিয়ে দিই ওর অবস্থা এরকম খারাপ করে দিয়েছি, এরকমভাবেই ও করে রেখে চলে যায় আর আমি এগুলো সারাদিন ধরে পরিষ্কার করতে থাকি। তো আমি ওর ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি, তো কিছুক্ষণ বই পড়ব, তো তারপর ভাবছি আপনাদের সাথে একটা DIY শেয়ার করবো, খুব ইজি একটা DIY, যেটা আমি এই যে কাফতানটা পরে আছি ওটা দিয়েই করব। ওটা একটু ছিঁড়ে গেছে একটা জায়গায়, তো এটার বাট প্রিন্টটা আমার বেশ পছন্দ, তো সেই জন্য আমি ভাবছি যে এই পিসটা দিয়েই আমি একটা জিনিস আপনাদের সাথে বানিয়ে দেখাবো। তো আমি টুল বক্স নিয়ে চলে এসেছি, এখানে থেকে আমার লাগবে হলো একটা কাঁচি, সুচ সুতো আর একটা ফেব্রিক গ্লু। তো এটা হলো সেই আমার কাফতানটা, এটা প্রিন্ট আমার খুব পছন্দ, এটার মধ্যে একটা বাটিক প্রিন্ট করা আছে তাই। আর এটা হলো একটা টেবিল রানার, পুরোনো একটা রানার, বাট এটার আমার খুব পছন্দের, কিন্তু এটা আমি পাততে পারি না কজ এটার মধ্যে একটা প্যাচ মতন হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে কালো কালো, এটা আমি ওঠাতে পাচ্ছি না, তো সেই কারণে এইটা আমি ইউজ করি না খুব একটা, এটা রাখাই রয়েছে। তো এটার মাপেরই আমি কাপড়টা কেটে নেব, কজ এটা দিয়ে আমি একটা টেবিল রানার বানাব। তো কী করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজি, কাছি দিয়ে জাস্ট কেটে নিতে হবে এই টেবিল রানারের মাপে এই কাপড়টাকে। তো এটা একটু পাতলা কাপড়টা, তো আমি এই জন্য এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এই কাপড়টাকে আমি ফোল্ড করে কেটে নেব, সেম মাপে দুটো করে নেব, তাহলে কি হবে কাপড়টা একটু মোটা হবে, অত পাতলা হবে না। আর তারপরে এটাকে আমি চারপাশ থেকে নর্মাল একটা সেলাই দিয়ে নেব রান, আর ফেব্রিক গ্লু ইউজ করা যায় এখানে। তবে এই কাজটা করতে আমার খুব একটা বোর লাগবে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি শুনছি সানডে সাসপেন্স, যেখানে হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ধূমগড়ের পিশাচ রহস্য। তো এইভাবে আমি চারপাশটা এটা সেলাই করে নিয়েছি, খুব নর্মাল একটা সেলাই। তারপর এটাকে আমি প্লেস করে দেব আমাদের ডাইনিং টেবিলে রানার হিসেবে। তো ফাইনাল লুক কী দাঁড়িয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা কেক ট্রে ছিল যেটা জং পড়ে গেছিলো অনেকদিন ধরে আনইউজ থাকার জন্য, তো সেটাকেও আমি একটা ব্ল্যাক কালারের স্প্রে পেন্ট দিয়ে ভালো করে স্প্রে করে নেব, কালার করে নেব, তাহলে এটাও একটা নতুনের মতন দেখতে হয়ে যাবে। এটাও আমি ইউজ করব আমার ডাইনিং টেবিল সাজানোর জন্য। তো এই স্প্রে পেন্টটা খুব ইনস্ট্যান্ট রং করার জন্য খুবই ভালো, আমি এটা 15-20 মিনিটস মতন রেখেছি, তাতে এটা একদম পুরো শুকিয়ে গেছে আর পুরো নতুনের মতন হয়ে গেছে। তো এবার এটাকেও আমি ডাইনিং টেবিলে প্লেস করব। তো সাধারণ খুব জিনিস দিয়ে যেগুলো আমাদের বাড়িতেই থাকে, আনইউজড হয়ে পড়ে থাকে, সেগুলো দিয়েই খুব ইজিলি ঘর সাজিয়ে ফেলা যায় আর তাতে সুন্দরও লাগে ঘর দেখতে, আর মাঝে মাঝে এরকম চেঞ্জ করলে মনও ভালো হয়। আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই একটা লুকে, তো সেই কারণে আজকে 15ই অগস্ট, তো আমি কয়েকটা প্ল্যান্ট এর মধ্যে রাখছি, আর এর প্ল্যান্ট পটগুলো আমি চুজ করেছি ওই আমাদের ফ্ল্যাগের কালারের, ব্লু গ্রিন অরেঞ্জ, তো এই তিনটে কালার দিয়েই আমি এখানে সাজাচ্ছি। আর একটা অ্যাড করছি ক্যান্ডেল, তো এটা আরেকটু সুন্দর করে দেবে এটার লুকটাকে। তো লাইট সবসময় খুব ইম্পর্ট্যান্ট, লাইটের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো আমি অলওয়েজ আমার ডেকোরেশনের সাথে প্ল্যান্ট আর লাইটের দিকে নজর রাখি। আর এখানে আমি দুটো টার্সেল অ্যাড করে দিয়েছি, নাহলে কিছু ন্যাড়া ন্যাড়া লাগছিলো, তো আমি এটাকে টার্সেল অ্যাড করে দিয়েছি, আমার কাছে ছিল টার্সেলগুলো কিনিনি। আর তারপরে এই হয়েছে আমার ফাইনাল লুক। তো হোপ আপনাদের ভালো লেগেছে আমার এই DIY টেবিল মেকওভার, তো খুব ইজিভাবেই আমি বানিয়েছি আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। আর যদি আমার আইডিয়া ভালো লেগে থাকে তাহলে নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব ইজি বানানো। তবে এই DIY টেবিল রানারটা আমি ভালো করে ওয়াশ করে তারপরেই পাঠবো, এটা খালি লুক টেস্ট করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্যই পাতা হয়েছে। এবার আমি চলে যাব ডিনার রেডি করতে। তো এই খিচুড়িটা আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে, আর 3 রকম ডাল দিয়েছি, মুগ মুসুর মটর, আর 5 ফোড়ন সম্বার দিয়েছি, আর সবজির মধ্যে দিয়েছি হলো গাজর, আলু, টমেটো, মটরশুঁটি আর পালং শাক। আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা তো জমে যাবে, বর্ষাকালের ফেভারিট মেনু বলতে গেলে আমার এটা।
আমি বর্ষাকাল হলেই এটা খাই, আর আজকে তো ডিনারে খাচ্ছি। বাইরে কি মৃত্যু চমকাচ্ছে বাবারে, এরকম ওয়েদারে যে কোনো বাঙালির কাছে এর থেকে বেস্ট মেনু আর হতেই পারে না। আর আমি তো একদম হার্ড কোর বাঙালি, এটার সাথে আমি খালি এক চামচ ঝর্ণা ঘি নেব, যে কোনো গাওয়া ঘি নিলেই হয়ে যায়, খুবই টেস্টি হয়, খুবই হেলদি হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট খুব ইজি হয় বানানো। প্রেশার কুকারে খালি একটা সিটি, বাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।